আসসালামু আলাইকুম ঐতিহ্য ভরপুর বাগেরহাট জেলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাগেরহাট জেলার যে টুরিস্ট স্পটগুলো আছে কত কম খরচে এবং কত সহজভাবে আপনি এই টোটাল টুরিস্ট স্পটগুলো একটার পর একটা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটি বাঘের উপদ্রব ছিল, এই জন্য এই এলাকার নাম হয়তো বাঘের হাট হয়েছিল এবং ক্রমান্বয়ে তা বাগেরহাটে রূপান্তরিত হয়েছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মঠটি হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর বাঁকে পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত। যেহেতু হাটটি নদীর বাঁকের পারে বসত, তাই এই স্থানটির নামে এই হাটের নাম দেওয়া হয়েছিল বাগেরহাট। কালক্রমে এই বাগেরহাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগেরহাট নামে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ষাট গম্বুজ মসজিদ, সিংহের মসজিদ, খানজাহানের সমাধি, নয় গম্বুজ মসজিদ, বাগেরহাট জাদুঘর, চন্দ্রমহল ইকো পার্ক, জিন্দাপীর মসজিদ, 564 বছরের পুরাতন একটি রাস্তা খানজেলা দিঘি, যেখানে ছিল রহস্যময় দুটি কুমির। তো চলুন শুরু করা যাক কম খরচে এবং সহজ পথে একদিনে বাগেরহাট জেলা ভ্রমণ। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। জনপ্রতি 50 টাকার টিকিট কেটে আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। খান জাহান আলী রাদিল্লাহু 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। মূলত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন। মসজিদের মোট গম্বুজ সংখ্যা 81টি থাকলেও কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুক খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। মসজিদের ভেতরে 60টি স্তম্ভ বা পিলার আছে। প্রতিটি পিলারই পাথর কেটে বানানো। অনেকেই নিজেদের মনের ইচ্ছে পূরণের জন্য এখানে আসেন এবং এই মসজিদের পুকুরে গোসল করে থাকেন। এই মসজিদের পাশেই আছে বাগেরহাট জাদুঘর। এখানে গেলে আপনি দেখতে পারবেন শত শত বছরের পুরনো সংস্কৃতি এবং তখনকার মানুষের বিভিন্ন সৃষ্টি। মসজিদ এবং জাদুঘর দেখা শেষ হলে আপনি গেট থেকে বের হয়ে রাস্তার ঠিক উল্টো দিকে যে ছোট্ট মসজিদটি দেখতে পাবেন সেটা হচ্ছে সিংহের মসজিদ। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম। সিংহের মসজিদটি মুঘল শাসনামলে খান জাহান আলী নির্মাণ করেন। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চতুর্দিকের কার্নিশগুলো বক্রাকার। মসজিদটিতে 4টি খিলানযুক্ত দরজা রয়েছে। এই মসজিদটি দেখা শেষ করে আমরা যাচ্ছি 564 বছরের পুরনো রাস্তা দেখতে, যা ষাট গম্বুজ মসজিদ থেকে বাম দিকে 100 মিটার দূরে অবস্থিত। অনেকেই বাগেরহাট আসেন কিন্তু এই জায়গাটি মিস করে যান। আমি শুধু ইটগুলোর কথা আপনাদের দেখাই, যে এই ইটগুলো দেখেন কতটা পাতলা, একেবারে পাতলা। এই একটা পার্ট, আবার এই একটা পার্ট, আবার এই একটা পার্ট, আবার এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, অলমোস্ট প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পার্টে বিভক্ত হচ্ছে এই রাস্তাটি। খান জাহান আলীর নির্মিত এই প্রাচীন রাস্তাটি যশোর ও বাগেরহাট অঞ্চল হতে খলিফাবাদ নগরীর পাশ দিয়ে একদম চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। এই ইট বিছানো পাকা রাস্তাটি একই সাথে সেই সময়ে শহর রক্ষার বাঁধ হিসেবে ব্যবহৃত হতো। যদিও বর্তমানে দীর্ঘ সময়ের বিস্তৃত
এই প্রাচীন রাস্তাটির বেশিরভাগ নিদর্শনই আজ হারিয়ে গেছে। একটা জিনিস আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, যে 564 বছর আগের যে রাস্তার ডিজাইন ছিল আর বর্তমান যে রাস্তার ডিজাইনটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে। আপনাদের দেখাই যে এই পাশটা কিন্তু একটু ঢালু, এই পাশটা একটু ঢালু, আবার হচ্ছে রাস্তার ঠিক মাঝ বরাবর একটু উঁচু। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটু উঁচু, আবার রাস্তার ওই পাশটা হচ্ছে আবার ঢালু। তার মানে হচ্ছে কি যে রাস্তা এই জায়গা থেকে ঢালু থেকে আস্তে আস্তে এরকম উঁচু হয়ে এখানে আসছে, আবার এই জায়গা থেকে ঢালু হয়েছে। যার কারণে আমার নিজের মানে পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় একটা জিনিস, যদি বৃষ্টি অথবা বন্যায়, যেহেতু এটা এক ধরনের বাঁধরক্ষা কাজ হিসেবে ব্যবহার করা হতো, আমার মনে হয় বৃষ্টির কারণে বা অতিরিক্ত বন্যার কারণে যাতে পানি পড়লেও রাস্তার মাঝ বরাবর পড়লেও এটা যেন ছড়াই যায়, মানে নিচে পড়ে যায়, যাতে রাস্তার কোনো ক্ষতি না হয়। আর আমার মনে হয় এই একটা কারণেই রাস্তা এতদিন পর্যন্ত টিকে আছে। আপনারা এখন যে কালভার্টটি দেখতে পাচ্ছেন কিছুটা নালা টাইপের, কিছুটা সুয়েজ নালার মতো, এই কালভার্টটি হচ্ছে 564 বছরের পুরনো একটি কালভার্ট। হ্যাঁ দর্শকবৃন্দ, একটা কথা আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে একবার দেখুন যে 564 বছর আগে এই কালভার্টটি তৈরি করা হলেও এখনও কত অক্ষত এবং কত সুন্দর অবস্থায় আছে, এবং কতটা অক্ষত অবস্থা, এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে তখনও কত সুন্দর ডিজাইন করা হতো। তো কী হলো, কোনো যাতায়াত খরচ ছাড়াই আমরা দেখে ফেললাম ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট জাদুঘর, সিংহায়ের মসজিদ এবং 564 বছরের পুরনো একটি রাস্তা। চলেন এবার আমরা যাব খানজাহান আলীর মাজারে, যা এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট, অটো ভাড়া 20 টাকা। খানজাহান আলীর মাজার বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলা অবস্থিত। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহুর জন্ম ভারতে হলেও বাংলাদেশের যশোর বাগেরহাট অঞ্চলে তিনি ধর্ম প্রচার করতে আসেন। খানজাহান আলী 1459 সালের 23 অক্টোবর মৃত্যুবরণ করেন। খানজিলে দিঘির উত্তর পারে তার সমাধিসৌধ নির্মাণ করা হয়েছে। খানজাহান আলীর সমাধিসৌধটি বর্গাকৃতি, সৌধের প্রাচীর 25 ফুট উঁচু এবং এর ছাদে রয়েছে একটি গম্বুজ। এই সমাধিসৌধের ভিতরে একটি পাথরের বেদিতে হযরত খানজাহান আলীর মাজার অবস্থিত। দরগা বা মাজারের স্থাপত্যশৈলীর সাথে ষাট গম্বুজ মসজিদের বেশ মিল রয়েছে। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহুর মাজারের দক্ষিণ দিকে আয়তনে প্রায় 200 বিঘা জমি জুড়ে খানজেলার দিকে অবস্থিত। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু কালাপাহাড় ও ধলাপাহাড় নামে দুটি কুমির এই দিঘিতে ছেড়েছিলেন। পরে কালাপাহাড় এবং ধলাপাহাড় এই কুমির দুটি মারা যায়। পরবর্তীকালে কিছু মিঠা পানির কুমির দিঘিতে ছাড়া হয়। মাজারের জিয়ারতের উদ্দেশ্যে আগত লোকজন দিঘির এই কুমিরগুলোকে হাঁস, মুরগি, ভেড়া, খাসি সহ নানা ধরনের মানতের পশু উৎসর্গ করেন। কালাপাহাড় মারা যাওয়ার পর ষাট গম্বুজ মসজিদের পাশে যে জাদুঘরটি রয়েছে সেখানে মমি করে রাখা হয়েছে। এই দিঘিকে ঠাকুর দিঘিও বলা। খানজেলা দিঘি থেকে আমরা এখন যাচ্ছি জিন্দাপীরের মসজিদে, যা এখান থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত, যেতে সময় লাগবে 10 মিনিট। এক গম্বুজ বিশিষ্ট মধ্যযুগীয় এই মসজিদটি জিন্দাপীরের মাজার কমপ্লেক্সের উত্তর পশ্চিম কোণায় অবস্থিত। এই মসজিদের চারপাশে 4টি গোলাকার বুরুজ রয়েছে। মসজিদের গায়ে এখনও কিছু পোড়ামাটির চিত্রফলক আছে। জিন্দাপীরের প্রকৃত নাম মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকগণের মতে তার নাম মূলত হচ্ছে আহমদ খাঁ। মাজারের উত্তর পাশে একটি পাকা কবর আছে, যা জিন্দাপীরের পুত্রের কবর বলে চিহ্নিত। জিন্দাপীরের মসজিদ থেকে আমরা এখন যাচ্ছি নয় গম্বুজ মসজিদে, যা এখান থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত, যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট। ঠাকুর দিঘি বা খানজেলা দিঘির পশ্চিম পারে নয় গম্বুজ মসজিদটি অবস্থিত। মসজিদের ভেতরে এবং বাইরে ইটের নকশা ও পোড়ামাটির কারুকাজ রয়েছে। মসজিদের প্রবেশের জন্য সামনের অংশে একটি প্রধান ও সমদূরত্বে দুটি পার্শ্ব দরজা আছে। এই মসজিদগুলো মূলত খানজাহান আলীর সময়কার নির্মিত, তাই এই ডিজাইনগুলো মোটামুটি একই রকম। আচ্ছা কী হলো, কোনো যাতায়াত খরচ ছাড়াই আমরা এখানে দেখলাম খানজাহান আলীর মাজার, খানজেলা দিঘি, জিন্দাপীরের মসজিদ এবং নয় গম্বুজ মসজিদ। দুপুরের খাবার খেয়ে এই বিশাল দিঘির পাশে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন চলে যাচ্ছি চন্দ্রমহল ইকো পার্ক দেখতে, যা খানজাহান আলীর মাজার থেকে চন্দ্রমহল পার্কের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। মোটরসাইকেল ভাড়া 200 টাকা, যেতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা দিয়েই পার্কে ঢুকে পড়লাম। মূল ভবন ছাড়াও
পুরো এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো। এছাড়া ভাস্কর্যের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে বেশ কয়েকটি পুকুর এবং একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। তবে দেখে মনে হচ্ছে অযত্ন অবহেলায় ইকোপার্কটি তার জৌল সারিয়েছে। চন্দ্রমহল ইকোপার্কের সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে আন্ডারগ্রাউন্ড রোড। চলেন চলেন। পার্সোনালি যে জিনিসটা মিন করছিলাম, আমি হয়তো ভাবছিলাম যে এই টোটাল হচ্ছে গ্লাস দেওয়া টাইপের, আর এখানে যে পাশে যে আমরা যে ইয়াটা দেখছিলাম, মানে ছোট একটা নদীর মতো দেখছিলাম, মানে খালের মতো দেখছিলাম, মনে করছিলাম যে এটা হয়তো, কিন্তু আসলে টোটালটাই বকাস। এত টাকা দিয়ে শহর থেকে এত দূরে আসার আগে অবশ্যই আপনার ব্যাপারটা একটু ভেবে দেখবেন। যাই হোক, সন্ধ্যা পর্যন্ত এখানে কাটিয়ে বাগেরহাট জেলা ট্যুর শেষ করে দিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর জায়গায়। আল্লাহ হাফেজ।